বাংলায় একটা কথা আছে, অতি লোভে তাঁতি ডোবে। কার্যত সেটাই এখন প্রযোজ্য হয়ে গেল বঙ্গ বিজেপির এবং রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বার হওয়ার পরে পরেই পদ্ম শিবির বাংলায় পাঠিয়ে দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আবার এই টিমকে বিজেপি প্রোটেকশন কমিটি বলে চিহ্নিত করেছেন। সেই টিম বাংলায় এসেই দাবি তোলা শুরু করেছে যে এখানে নাকি এমন পরিস্থিতি, তাতে 355 অথবা 356 ধারা জারি করতেই হবে। এই অবস্থায় সেই টিমের তো বটেই খোদ দলের মুখ পুড়িয়ে বসলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পথই পথ দেখাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিম বাংলায় নেই। অনেক জিনিস করাতে হয়, কী করে করাতে হয় তা আমি জানি। শুভেন্দু কার্যত তার এই বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করেই নিলেন বাংলার বুকে যত অশান্তির ঘটনা ঘটে চলেছে বা আগামী দিনে যেসব অশান্তির ঘটনা ঘটতে চলেছে তার সব কিছুই বিজেপি করাচ্ছে বা তিনি নিজে তা করাচ্ছেন। তৃণমূল তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বারবার বলে আসছেন যে বাংলায় নানা জায়গায় নানা ইস্যুতে যেসব অশান্তি ছড়াচ্ছে তা কার্যত বিজেপির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এবার শুভেন্দু কার্যত তৃণমূলের সেই দাবিকেই মান্যতা দিয়ে দিলেন। তিনি বেফাঁস হয়ে এই মন্তব্য করেছেন নাকি জেনে বুঝে বিজেপির নাক কান কাটার অভিপ্রায় নিয়ে এই কথা বলেছেন, সেটা চর্চার বিষয় তো বটেই, খতিয়ে দেখারও বিষয়। কেননা তিনি নিজে এখন বিজেপিতে রয়েছেন, অথচ সংবাদ মাধ্যমে তিনি বিজেপিকেই কার্যত যাবতীয় অশান্তির হোতা ভিলেন বানিয়ে ছেড়ে দিয়েছেন, বিজেপির ঘাড়েই যাবতীয় অশান্তির দায়ভার চাপিয়ে দিয়েছেন। নিজেও জানিয়েছেন তিনি অশান্তি ছড়িয়ে দেবেন বাংলায় যা দেখিয়ে, 356 বা 355 ধারা লাগু করানোর চেষ্টা করবে।